শুভেন্দু কতটা পারবে জানি না, তবে জাস্টিসের সিট ছেড়ে দিয়ে উনি হারবেন এটাতে আমাদেরও খারাপ লাগবে। বীরভূমের পারুয়ের জনসভা থেকে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির পদত্যাগ নিয়ে এই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম। এদিন বীরভূমের পারুয়ে জনগর্জন সভা করেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, ছিলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিং, বিধানসভার উপাধ্যক্ষ আশীষ বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ কোর কমিটির সদস্য বিধায়করা। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পাশাপাশি রাজনীতিতে পা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। বিজেপির অভ্যন্তরীণ সূত্রে জানা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থী হওয়ার সম্ভাবনা অনেকটাই জোরালো হয়েছে। সেই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, আমরা বারবার বলতাম ওই চেয়ারে বসে উনি যে মন্তব্যগুলো করতেন তা করা যায় না, এবার যদি উনি কোনো রাজনৈতিক দলে যান তাহলে রাজনৈতিক লড়াই হবে। আমি জানি না শুভেন্দু কতটা পারবে, কিন্তু আমার কাছে তমলুক তৃণমূল কংগ্রেসই জিতবে, তাই উনি জাস্টিসের সিট ছেড়ে দিয়ে হারবেন এটাতে আমাদেরও খুব খারাপ লাগছে, তিনি কি বললেন শোনাব আপনাদের। বলেছেন যে বিচারপতির ওই আসন উনি যেটা অলঙ্কৃত করছেন, কিন্তু যে কমেন্টসমেন্ট গুলো মানে কমেন্ট যে মানে যে কমেন্টস গুলো করছেন সেগুলো বিচারপতি হয়ে করা উচিত নয়। এবার যদি উনি কোনো রাজনৈতিক দলে যান তাহলে সেটা রাজনৈতিক লড়াই হবে। আমি জানি না শুভেন্দু কতটা পারবে, কিন্তু আমার কাছে যে রিপোর্ট আছে তমলুকে তৃণমূল কংগ্রেসই জিতবে, সুতরাং উনি গিয়ে জাস্টিসের সিট ছেড়ে দিয়ে হারবেন এটা আমাদেরও খুব খারাপ লাগছে। প্রসঙ্গত রবিবার 3রা মার্চ দুপুরেই জল্পনা ছড়ায় বিচারপতি পদ ছাড়ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি সম্ভবত রাজনীতিতে যোগ দিতে পারেন। পরে বিকেলে নিজেই সাংবাদিক বৈঠক করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন 5ই মার্চ মঙ্গলবার তিনি ইস্তফা দিচ্ছেন, ওই দিনই যাবতীয় প্রশ্নের উত্তর দেবেন তিনি। অবশেষে সব জল্পনার অবসান, বিচারপতির কার্যকালের মেয়াদ শেষের আগেই অবসর গ্রহণ করার কথা ঘোষণা করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান মঙ্গলবার 5 মার্চ তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন রাষ্ট্রপতির কাছে, তার মতে সোমবার 4 মার্চ সামান্য কাজ করবেন বিচারপতি হিসেবে, সেটুকু করে থেমে যেতে চান তিনি, যাতে কেউ বলতে না পারেন কোনো সিদ্ধান্ত একপেশে হয়েছে। সোমবার কতগুলি মামলা আছে সেগুলি ছেড়ে দেবেন বলেও জানান তিনি। তারপর প্রধান বিচারপতিকে মৌখিকভাবে জানিয়ে দেব মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র পাঠিয়ে দেব, মঙ্গলবার আপনাদের সব প্রশ্নের উত্তর দেব, তার মতে সোমবার 4 মার্চ সামান্য কাজ করবেন বিচারপতি হিসেবে, সেটুকু করে তিনি থেমে যেতে চান বলেও জানান। এরপর তিনি ঠিক কি জানিয়েছেন শোনাব আপনাদের। আমি আপনাদেরকে যেটা আজকে বলতে চাই সেটা হচ্ছে যে আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন, সেদিন আমি কোনো বিচারের কাজ করব না, শুধু কতকগুলো মামলা পার্ট হার্ট হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে, কোনো অ্যাডজুডিকেশন নয়। অ্যাডজুডিকেশন আমি গত 7 দিন ধরেও করিনি, কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম। তো কালকেও কোনো অ্যাডজুডিকেশন করব না, শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো, দিয়ে পরশু দিন দিয়ে আমি চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, এবং পরশু দিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো, এবং সেই মুহূর্ত থেকে যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে, এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন, সেইটা মঙ্গলবার হবে। তারপর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো মঙ্গলবার 1:30 সময় কোর্টে, সূর্যসেন মাস্টারদা সূর্যসেন মূর্তির নিচে আমি আসব, আপনাদের সব প্রশ্নের উত্তর। তবে রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে সরাসরি কিছু না বললেও সূত্রের খবর অভিজিৎ গাঙ্গুলির রাজনীতিতেই যোগদান করতে চলেছেন। সূত্রের খবর তিনি গেরুয়া শিবিরের দলীয় পতাকায় তুলে নিতে পারেন, আর সেটা হলে পূর্ব মেদিনীপুরের তমলুকের আসনটি থেকে তিনি 2024 লোকসভা ভোটে লড়তে পারেন। তবে সব জল্পনার অবসান হবে মঙ্গলবার 5ই মার্চ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।